নমস্কার, শুভদীপ রাহ শুরু করছে অনুষ্ঠান। বুধবার দুপুর 2:50 এবং সোমবার রাত 8:05 আমাদের জনপ্রিয়তম লাইভ ফোন ইন অনুষ্ঠান আপনাদের জন্য। স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, তাকে নিয়ে আমি উপস্থিত রয়েছি এবং আপনারা ভীষণভাবে মুগ্ধ তার অনুষ্ঠান দেখে। আজকে খুব একটা মূল্যবান টপিক তিনি চুজ করেছেন, ডিপ্রেশন নিয়ে বলবেন। এত মনের রোগ আফটার 2020 করোনা ফেজের পর ম্যাক্সিমাম শুনতে পাই, এই মনোকষ্ট, মনোরোগ, ডিপ্রেশন, অবসাদ, মানে খুব বেশি আকারে কিন্তু আমরা সমাজে দেখতে পাচ্ছি। 80 বছরের বৃদ্ধাও যেমন আমাকে বলছে ডিপ্রেশন, আবার 20 বছরের ছেলেমেয়েরাও বলছে ডিপ্রেশনে ভুগছি। কী যে হলো, একটা ওথাল পাথাল একটা যা তা অবস্থা। কিন্তু তো এটা নিয়ে আজকে আমার মাননীয় অতিথি ঠিক করেছেন, আপনাদের বলবেন অ্যাস্ট্রোলজিক্যাল মতে কেন এই ডিপ্রেশন আসে, এটা নিয়ে আলোচনা করবেন এবং আপনারা মন দিয়ে শুনবেন। আর ফোনে তো আসবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে বিশিষ্ট অ্যাস্ট্রোলজার তিনি, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ অর্থাৎ পামিস নিউমারোলজির বাস্তুবিদ তিনি। তাকে স্বাগত জানাবো আমাদের লাইভ অনুষ্ঠানে, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার জ্যোতিষশাস্ত্রী তিনি। আর রেড বক্সের নাম্বার লিখে নিন, অনুষ্ঠানের পর সবাই কথা বলবেন। তার পার্সোনাল দুটো নাম্বার, মোবাইল নাম্বার নামের পাশে আমরা দিয়ে রেখেছি দুটো মোবাইল নাম্বার, কিন্তু প্লিজ 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 সবাই লিখে রাখুন, অনুষ্ঠানের পর কন্ট্যাক্ট করবেন 6290914513 আর 8100284622। হাওড়া সুকসারি ময়দানে, হাওড়া ময়দানে নিয়মিত চেম্বার, অনলাইন অফলাইন বোথ তাকে পাচ্ছেন আপনারা। আর অবশ্যই হাওড়ার পাশাপাশি কলকাতায় বেহালায়, দক্ষিণ কলকাতা বেহালা, এবং আপনারা কিন্তু অবশ্যই কালীঘাটে চেম্বারে নিয়মিত পাচ্ছেন। উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার সৌমী পাল স্টুডিওতে, নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ দাদাকে এত সুন্দর একটা টপিক দিয়ে শুরু করার জন্য। একদমই ঠিক, ডিপ্রেশন বর্তমানে এই ডিপ্রেশনের জন্য খুব খারাপ অবস্থা। আফটার 2020 অর্থাৎ 2020 কোভিডের পর, লকডাউনের পর মানুষের মধ্যে ডিপ্রেশন, দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা, মানসিক চাপ যেন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। কেন এই ডিপ্রেশন? 20 বছর বয়সের ছোট ছোট ছেলেমেয়েদের থেকে 80 বছর বয়সের বৃদ্ধা প্রত্যেকের মধ্যেই ডিপ্রেশন, প্রত্যেকেই একটা কথা। যখনই ইভেন আমার বন্ধু বান্ধবদের মধ্যেও যখনই ফোন করে কাউকে জিজ্ঞাসা করি কেমন আছিস বা কেমন আছো বা কেমন আছেন, আর বলো না, ভীষণ ডিপ্রেসড। মানে কেন ডিপ্রেসড, হয়তো অর্ধেক মানুষ এই কারণটাই জানে না যে তারা কেন ডিপ্রেসড। প্রচুর, মানে এরকম প্রচুর মানুষ আসে যে স্পেশালি ইয়াং জেনারেশন, মিডল এজেরও রয়েছে, যে তারা ডিপ্রেসড, কারুর সম্পর্ক ভেঙে গেছে তাই ডিপ্রেসড, কারুর ক্যারিয়ার তৈরি হচ্ছে না তাই ডিপ্রেসড, কারুর বিবাহিত জীবনে সমস্যা তাই ডিপ্রেসড। এবার আসি একটা কথা, একটা মজার কথা, সেটা হচ্ছে দেখুন সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে আছে, আমার জীবনে আছে, আপনার জীবনে আছে, প্রত্যেকের জীবনে সমস্যা আছে। তাহলে কি আমরা প্রত্যেকে ডিপ্রেস থাকবো? ডিপ্রেস থাকলে কি আমরা আদৌ সমস্যা থেকে বেরোতে পারবো? বেরোতে পারবো না। তার কারণ হচ্ছে ডিপ্রেশন কিন্তু আমাদের ক্ষতিকর দিকে নিয়ে যায়। আমরা দেখেছি অনেক বড় বড় সেলিব্রিটি, অনেক বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা কিন্তু নিজেদের শেষ পর্যন্ত করে দিয়েছেন শুধুমাত্র এই ডিপ্রেশন থেকে। তাহলে আজ আমরা জানবো কোথা থেকে আসে এই ডিপ্রেশন, কিভাবে হয় এই ডিপ্রেশন, কি এর সলিউশন, কি করলে আমরা মানসিক চাপ মুক্ত করতে পারবো। দেখুন আমি সবসময় আমার ক্লায়েন্টদেরকে একটা সাজেশন দিই সবাইকে যারা আমার কাছে ডিপ্রেশন নিয়ে আসে, যে প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে মেডিটেশন করুন। মেডিটেশন কথাটার বাংলা হচ্ছে ধ্যান করা, আর ধ্যান করা মানে জানেন কিচ্ছু না করা, যেটা কিন্তু আমাদের কাছে সব থেকে কঠিন। আপনি 5 মিনিট, 5 মিনিট তো অনেক বেশি বলে ফেললাম, আপনি 2 মিনিট চোখ বন্ধ করে কিছু না ভেবে বসে থাকতে পারবেন? পারবেন না। 100 জনের মধ্যে 99 জনই পারবেন না। কেন জানেন? আমি যখনই চোখ বন্ধ করব তখনই আমার মাথার মধ্যে বিভিন্ন চিন্তাভাবনা একদম জটপে পাকতে থাকবে, তখনই আমার মনে হবে যে আমার এখানে ইএমআই বাকি, আমার জীবনে সম্পর্কে সমস্যা চলছে, আমার ম্যারিড লাইফে প্রবলেম চলছে, আমার ছেলেমেয়ের ক্যারিয়ার কি হবে। আমরা চোখ বন্ধ করলেই ঘুম হয় না। এখন প্রচুর মানুষের হয় অনিদ্রা, অর্থাৎ রাত পর্যন্ত জেগে থাকে, ভোরবেলা ঘুম পায়, ঘুমের যে এই কম যার ফলে তাদের কাজে এনার্জি আসে না। প্রচুর মানুষ এখন মানে ডক্টররা পর্যন্ত বলছে যে আপনারা নিজেদেরকে মেডিটেট করুন, ধ্যান করুন। আমি সবসময় সবাইকে আজকে লাইভে এটা বলেই শুরু করছি যে প্রত্যেকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে 5 থেকে 10 মিনিট মেডিটেশন করবেন। মেডিটেশন মানে হচ্ছে ধ্যান করা। আজকে ছোট্ট একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, অনেকেই হয়তো যোগা, অনেকেই হয়তো যোগব্যায়াম সম্পর্কে অনেক কিছু জানেন, কিন্তু এই যে এটা হচ্ছে শ্রাবণ মাস, মহাদেবের মাস, এই যে মন্ত্র ওং, ওং মন্ত্র আমরা জানি, ওং নমঃ শিবায়, এটা আমরা জানি মহাদেবের মন্ত্র। এবং এই প্রত্যেকদিন তো আমরা প্রচুর ফোন নিই, প্রত্যেকের সলিউশন বলি, আজকে এমন একটা সলিউশন বলি যেটাতে সবার সলিউশন হয়ে যাবে একসাথে। একটু সাথে থাকুন, আশা করছি আজকে
আমাদের লাইফটা আপনাদের ভালো লাগবে। এই যে মহাদেবের মন্ত্র ঔ নমঃ শিবায়, এই ঔ কথাটা আমাদের ইউনিভার্সে অর্থাৎ আমাদের গ্যালাক্সিতে ধ্বনিত। যখন নাসা থেকে সায়েন্টিস্টরা না পাঠিয়েছিলেন মহাকাশে, তখন ওনারা একমাত্রই একটাই শব্দ শুনতে পেয়েছিলেন, যেটা হচ্ছে ঔ। এই ঔ শব্দ যদি আমরা মেডিটেট করি, মহাদেবকে স্মরণ করে যদি ধ্যান করি, আমাদের অ্যাস্ট্রোলজিতে আমাদের হরোস্কোপে চন্দ্র মঙ্গল শনি রাহু কেতু এই সমস্ত প্ল্যানেটগুলো ডিপ্রেশন দেয়, এরা আমাদের মানসিক দুশ্চিন্তা দেয়। আমরা প্রত্যেকদিন রাত্রিবেলা যদি মেডিটেট করি, কিভাবে মেডিটেশন করব সেটারও একটা সহজ উপায় আজকে আপনাদের বলে দিই। আজকের লাইভে প্রথমেই আমরা পা মুড়ে বসবো, একদম পা মুড়ে, যেভাবে আমরা ছোটবেলায় বসতাম, মা বাবারা বলেন আগডুম বাগডুম হয়ে বসা আর কি, ঠিক সেভাবে বসবো। পদ্মাসন আর কি, পা না তুলে বসতে পারে, নর্মালি বসলেন, বসে আমরা হাতটাকে এভাবে রাখবো। দেখুন, এটাকে বলা হয় চিন মুদ্রা। কেন বলা হয় চিন মুদ্রা, এটারও একটা কারণ আছে। এই যে অ্যাস্ট্রোলজি, এটার সাথে মাইথোলজি কতটা কানেক্টেড সেটা আজকে আমরা জানবো। চিন মুদ্রা কথাটার মানে কি? এই আঙুলটা যখন আমরা প্রচন্ড রেগে যাই, আমরা এই আঙুলে পোখরাজ পড়ি, কেন জানেন? কারণ এটা হচ্ছে আমাদের এই যে বৃহস্পতি, দেবগুরু, প্রজাপতি, ব্রহ্মা, এই আঙুলটা হচ্ছে আমাদের অহংকারের প্রতীক। তাই তো আমরা যখন রেগে যাই, কাউকে বলি তোকে আমি দেখে নেব, তখন কিন্তু আমরা এই আঙুলটা তুলে কথা বলি, তাই না? অর্থাৎ এই আঙুলটা, আর এটা কি, এটা হচ্ছে হেড অফ দ্য ফিঙ্গার। আমরা জানি একলব্যের গল্প, যে এই আঙুলটা কেন তিনি দ্রোণাচার্যকে দিয়েছিলেন, যে এই আঙুলটা ছাড়া আমরা কিন্তু কোনো কাজ করতে পারবো না যদি এই আঙুলটা না থাকে। অর্থাৎ আমাদের হেড অফ দ্য ফিঙ্গারকে দিয়ে আমাদের অহংকারকে ডাউন করলাম। দেখুন, এটাকে বলা হয় চিন মুদ্রা। এইটাকে আমরা পায়ের দুপাশে রাখবো, চোখ বন্ধ করব, একদম ঘর অন্ধকার করে ছোট একটা আলো জ্বালিয়ে, হালকা কোনো ফ্লুট চালিয়ে আমরা মেডিটেট করব। কি কি প্ল্যানেট বললাম? শনি, চন্দ্র, রাহু, কেতু, মঙ্গল, যেগুলো ডিপ্রেশনের কারণ। কিভাবে মেডিটেট করব সেটাও বলে দিই, বলে ফোন নিতে শুরু করব। চোখ বন্ধ করে আমরা ঔ মন্ত্র জপ করব। কিভাবে জপ করব জেনে নি। প্রথমে নিঃশ্বাসটা, ব্রিথটা পুরোপুরি ইন করে নেব। ব্রিথ ইন করে যতক্ষণ আমরা ব্রিথ ছাড়ব, ততক্ষণ আমরা ঔ মন্ত্রটা ছাড়তে থাকবো, ঔ মন্ত্রটা জপ করতে থাকবো। যেরকম আমি একবার আপনাদের পাঠ করে দেখিয়ে দিই, পুরো ব্রিথটা ইন করে নিতে হবে। ও যতক্ষণ আমরা নিঃশ্বাসটা ছাড়লাম, ততক্ষণ কিন্তু ওটা বললাম। এটাতে আপনাদের হার্টের ক্যাপাসিটি বাড়বে, আপনাদের হার্টের যে সমস্যা রয়েছে সেটা কমবে। নাভি, যেখান থেকে ব্রহ্মা, আমরা জানি তো ব্রহ্মার নাভি থেকে সৃষ্টি হয়েছে, উৎপত্তি, বৃহস্পতি, দেবগুরু, প্রজাপতি, ব্রহ্মা এবং আমাদের পঞ্চম ভাব, আমাদের পেট অ্যাস্ট্রোলজিতে, সেটা ঠিক থাকবে। সেখানে একটা অদ্ভুত ভাইব্রেশন হবে, আপনি হেলদি থাকবেন, আপনার ডিপ্রেশন কমবে। এবং চন্দ্র, যে আমাদের মনের ওপর কন্ট্রোল রাখে, তার উপরও এই যে মাথা মেডিটেট করলে আমাদের নার্ভে গিয়ে লাগে, বুধ, সেও ঠিক থাকবে। কতগুলো প্ল্যানেট অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি কিন্তু ভীষণ হেলদি থাকবেন। তাই শ্রাবণ মাস, মহাদেবের মাস, এই মাস থেকেই শুরু করুন মেডিটেশন, মহাদেবের মন্ত্র জপ করুন, চন্দ্র যেটা দগ্ধ বা নিচস্থ হলে ডিপ্রেশন আসে তাকে কন্ট্রোল করুন। মহাদেব যেরকম মাথায় চন্দ্র নিয়ে থাকেন সেরকম ঠিক, প্রত্যেক দিন মহাদেবের মাথায় জল ঢালুন, নিজের মনটাকেও শান্ত হবে। মহাদেব চন্দ্র নিয়ে কেন থাকেন? কারণ ওনার কন্ট্রোল রয়েছে আমাদের মনে, সেই মনটাকে শান্ত করতে গেলে মহাদেবের মাথায় জল ঢালুন শ্রাবণ মাসে, প্রত্যেক দিন, শুধু সোমবার নয়, প্রত্যেক দিন, দেখবেন আস্তে আস্তে ডিপ্রেশন কেটে যাবে। এবার এক একটা হরোস্কোপ নেব, আর এরপরেও বোঝাতে থাকবো কিভাবে আমরা এই ডিপ্রেশন থেকে বেরোবো, কি করলে এই সমস্যার সমাধান পাবো। চলুন এবার একটা একটা ফোন নিতে থাকি। শ্রীমতী সৌমী পাল, বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, পাশে রেড বক্সে দুটো নাম্বার লিখুন, অনুষ্ঠানের পর সবাই কথা বলবেন। তো এসে গেছেন ফোনে, এবার ফোন নেওয়া শুরু করে দিচ্ছি। তারপর আপনারা কিন্তু লাল বক্সে পার্সোনাল নাম্বারে অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন, অনলাইন অফলাইন বোথ আপনারা কিন্তু দেখাতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার, আমি দুর্গাপুর দিয়ে বলছি। নমস্কার, নমস্কার, দুর্গাপুর থেকে কার জন্য? আমি তো আমার বিষয় জানবো আমি। বলুন না আমার জন্ম তারিখ। আমার নাম হলো কাজল ঘোষ। হ্যাঁ, কি জানতে চান? কেরিয়ার? কেরিয়ার আর বিয়ে। কেরিয়ার আর বিয়ে। 1985 এখনো আপনি আনম্যারিড, তাই তো? 39+। ফার্স্ট জানুয়ারি 1985, 7:30 PM। জন্মস্থানটা কি বললেন?
আপনি যা ডিটেলস দিয়েছেন সেটা অনুযায়ী দেখতে পাচ্ছি, কর্কট লগ্ন মেষ রাশি, কেতুর নক্ষত্রে জন্ম, ক্ষত্রিয় বর্ণ, দেবগণ, আদি নারী। দেখুন চন্দ্র নিয়ে এত কথা বললাম, আপনি চন্দ্রেরই জাতক, কর্কট লগ্ন অর্থাৎ আপনার লগ্নপতি চন্দ্র নিশ্চয়ই একদম ঠিক কথা। দশম ঘরে কর্মের ঘরে চন্দ্র বসে আছে, একাদশ ঘরে রাহু, অর্থাৎ যা আসে টাকা পয়সা বেশিরভাগটাই বেরিয়ে যায়, হাতে টাকা পয়সা রাখার ক্ষমতাটা একটু কম, অর্থাৎ ফাইনান্সিয়াল জায়গায় যতটা পরিশ্রম উনি করেন সেই অনুযায়ী ওনার সঞ্চয় কিন্তু হয়ে ওঠে না। আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলুন যে আপনি কি অ্যারেঞ্জ ম্যারেজ করার কথা ভাবছেন? মানে এখনো ভাবছেন নাকি অলরেডি বিয়ের জন্য দেখাশোনা চলছে? মানে দিদি বিয়ের জন্য অলরেডি দেখাশোনা চলছে, কিন্তু মেয়ে পক্ষ এসে দেখে যাচ্ছে বলছে আমরা কি বলবো আর কি বলছে না। হ্যাঁ দেখুন আমি এবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার মঙ্গলের প্রথম কথা হচ্ছে মঙ্গলের দশা চলছে, হ্যাঁ, আর সেই মঙ্গল কিন্তু আপনার হরোস্কোপে নেগেটিভ প্ল্যানেট, মানে আপনাকে কিন্তু গুড রেজাল্ট দিচ্ছে না। 2022 এর আগে পর্যন্ত আপনার বিয়ের খুব ভালো যোগ ছিল, 2022 এর আগে পর্যন্ত, 2022 থেকে 2025 পর্যন্ত কিন্তু এখন বিয়ের কোনো সেরকম যোগ আমি দেখতে পাচ্ছি না। তার উপর আপনার বাস্তুতে, দেখুন আপনার বাস্তুতেও কিন্তু সমস্যা আছে, এই যে বললাম শনি, আমি হরোস্কোপটা না দেখেই কিন্তু আপনাকে বলেছি নিশ্চয়ই শনি আপনার হরোস্কোপে এফেক্টেড, একদম এফেক্টেড। কেন জানেন, শনি হচ্ছে আপনার জীবনের সপ্তম পতি, অর্থাৎ আপনার বিবাহ ঘরের অধিপতি, আমি বুঝে গেছি যখন আপনি বললেন লেট হচ্ছে। এবার সেই শনি বসে আছে এক ডিগ্রিতে, অর্থাৎ কতটা দুর্বল, আর শনি হচ্ছে সূর্যের সব থেকে দূরের প্ল্যানেট, স্লো মুভিং প্ল্যানেট, আমাদের যে কোনো কাজকে লেট করিয়ে দেয়, যে কোনো কাজকে ডিলে করিয়ে দেয়। তাহলে সবার আগে শনিদেবের প্রতিকার করতে হবে, শনিদেবকে পাওয়ার দিতে হবে, এবং তার সাথে দেখুন আপনার হরোস্কোপে আমি এটা বলবো না যে বিয়ে নেই, কারণ জন্ম মৃত্যু বিয়ে এটা উপর থেকেই ঠিক হয়ে আসেন, ভগবান এটা অবশ্যই ঠিক করে রাখেন, কিন্তু আপনার প্রথম তো লেট ম্যারেজ দেখাচ্ছে, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, 39+ অলরেডি লেট হয়ে গেছে, তারপরে যদি আপনি আরো লেট করেন এরপরে কিন্তু আপনার নেক্সট জেনারেশন প্রডিউসে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে সন্তানের জায়গায়। সুতরাং আমি বলবো দেখুন লাইভে না সব অনেক কিছু কথা আছে যেগুলো লাইভে আমি বলে উঠতে পারি না, এখানে শনি অত্যন্ত দুর্বল, বিবাহ জীবনকে আপনার ডিলে করছে, লেট করছে, তাই শনির প্রতিকার অবশ্যই করবেন, তবেই কিন্তু বিয়ের জায়গাটা ঠিক হবে। রাহু এখানে একাদশ ভাবে একটু হাতটা বুঝে খরচা করবেন, নাহলে কিন্তু ভবিষ্যতে ফাইনান্সিয়াল জায়গায় ক্রাইসিস তৈরি হবে, এর থেকে বেশি জানার হলে অবশ্যই যোগাযোগ করে নেবেন। কাজল বাবু শুনলেন বিয়ের জন্য ইমিডিয়েট শনির প্রতিকার, দুর্গাপুর থেকে ফোন করলেন, অনুষ্ঠান শেষ হলেই লাল বক্সের নাম্বারে, পার্সোনাল নাম্বারে ম্যাডাম সৌমি পালকে যোগাযোগ করুন, আপনি অনলাইনে কিন্তু কথা বলে নিতে পারবেন। আপনি দুটো নাম্বার লিখে নিন, 6290914513 আর 8100284622। কে আছেন বলুন? হ্যালো, আমার নাম শঙ্কর ব্যানার্জি বলছি। কোথা থেকে? আমি বলছি বাঘাযতীন। বাঘাযতীন কার জন্য? আমার ব্যাপারে। ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ? 12/1983। 12/8 কি জানতে চান, হেলথ, শরীরের ব্যাপারে জানবেন? বিয়ে আপনার 41 বছর? ও বিয়েটা, বিয়ে হয়নি এখনো? না। আচ্ছা ঠিক আছে, সাথে থাকুন, দুজনেরই একই, হ্যাঁ, আগের জন এই জন। কন্যা লগ্ন, কন্যা রাশি, চন্দ্রের নক্ষত্রে জন্ম, বৈশ্য বর্ণ, দেবগণ, আদি নারী, এবং এটাও কিন্তু ডিপ্রেশনের একটা বিশেষ কারণ, এত এজ এত বেশি হয়ে গেছে, তারপরেও বিয়ে হয়নি, হয়তো ওনার বন্ধু বান্ধব বা ওনার মানে আত্মীয় জায়গা সবারই বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, এবার হয়তো উনি কোনো অনুষ্ঠানে গেলে হয়তো ওনাকে বারবার করে জিজ্ঞাসা করা হয় এবং যেখান থেকেও কিন্তু উনি ডিপ্রেস হতে পারেন, এটাও কিন্তু ডিপ্রেশনের কারণ। আচ্ছা আগের জন তো অদ্ভুত বললেন যে আসছে দেখছে চলে, আচ্ছা শঙ্কর বাবু আপনি নিশ্চয়ই জানেন যে আপনার হরোস্কোপে কাল সর্পযোগ রয়েছে, আপনি কি জানেন এই কাল সর্পযোগ? আচ্ছা দেখুন আপনার হরোস্কোপে না পূর্ণ কাল সর্প, যদিও কাল সর্প পূর্ণ বা ভঙ্গ বলে কিছু হয় না, তবু বিভিন্ন জ্যোতিষ শাস্ত্রে বিভিন্ন মতে বলে যে ভঙ্গ বা পূর্ণ, আপনার কিন্তু পুরো রয়েছে, অর্থাৎ এই কাল সর্প না কাটালে আপনার কিন্তু বিয়ের জায়গাটায় প্রচুর বাধা আসবে, কারণ কাল সর্প মানে আমি এর আগেও কাল সর্প নিয়ে বলেছি, শ্রাবণ মাস পারলে ইমিডিয়েট কাটান, কারণ আগামীকালই, আগামীকালই, হ্যাঁ আগামীকালই আমাদের কাল সর্প। বলুন
আচ্ছা বলছি, আমার মানে আপনার তো এখানে লাভ ম্যারেজ হওয়ার ইন্ডিকেশন দেখাচ্ছিল, কিন্তু হতে পারে যে সময় হওয়ার ইন্ডিকেশন দেখাচ্ছিল সেই সময় আপনি সেটা নিয়ে ভাবেননি, সেই সময় ক্যারিয়ারে কনসেন্ট্রেট করার জন্য টাইমটা চলে গেছে। আর এই যে আমি বারবার বলি, অপরচুনিটি নেভার নক্স বাই, সুযোগ কিন্তু বারবার আসে না। তবে একটা কথা আমি অবশ্যই বলবো, মঙ্গলও আপনার এখানে নিচস্থ অবস্থায় বসে রয়েছে। হ্যাঁ, মঙ্গল নিচস্থ হয়ে গেছে। মঙ্গল কিন্তু যেরকম আমাদের সনাতন জ্যোতিষে বৃহস্পতি বিবাহের কারক গ্রহ, আমাদের নারী জ্যোতিষে কিন্তু মঙ্গল বিবাহের কারক গ্রহ, সেই মঙ্গলও নিচস্থ অবস্থায় বসে রয়েছে। সুতরাং কাল সর্প যোগ না কাটালে আপনার কিন্তু বিয়ের সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি না। আমার আগামীকালই কাল সর্প যোগ খণ্ডন রয়েছে, পুজো রয়েছে, যদি মনে হয় আপনি আজকে যোগাযোগ করবেন, আমি নিশ্চয়ই সমস্ত প্রসেস আপনাকে বলে দেব। আগামীকাল 25 জুলাই নাগ পঞ্চমী তিথিতে আমাদের কালসর্পযোগ খণ্ডনের বিশেষ পুজো রয়েছে, যেখানে কালসর্পযোগ খণ্ডন, বাস্তুদোষ খণ্ডন এবং বিভিন্ন নেগেটিভ যোগ যাদের রয়েছে সেগুলো খণ্ডনের অনেক বড় পুজো। আমি আমার প্রোফাইল থেকে, ফেসবুক প্রোফাইল থেকে সেটা লাইভেও দেখাবো। সুতরাং সেটা যদি কাটাতে চান অবশ্যই যোগাযোগ করবেন, কালসর্পযোগ কাটান ইমিডিয়েটলি, কিন্তু না হলে বিয়ের জায়গায় কিন্তু ভীষণ লেট এখানে ইন্ডিকেট করছে। আচ্ছা, ফেসবুক প্রোফাইলে কি সমীপাল লিখলে পেয়ে যাবে? একদম একদম, সবাই এটা মাইনুটলি ফলো করুন, কালকে এটা দেখতে পাবেন কালসর্পযোগের খণ্ডনের পুজোটা। একদম, আপনি দেখতে পাবেন, আমার প্রোফাইলে দেখে নেবেন, আমার প্রোফাইলটা সার্চ করে, একদম একদম ফেসবুক প্রোফাইল সার্চ করে নেবেন, সৌমি অ্যাস্ট্রো পল বলে রয়েছে, সেই প্রোফাইলটা আপনি সার্চ করবেন। কালকে প্রায় 2-3 ঘন্টা ধরে সেই পূজোর পুরো লাইভ, কোথায় করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে, সব কিছু দেখানো হবে। লাস্ট মোমেন্ট চান্স আপনাদের জন্য, যারা কাল সর্প নিয়ে সিরিয়াস খণ্ডন করতে চাইছেন, কালই হচ্ছে, কালকেই নাগ পঞ্চমী তিথিতে সৌমি পাল, তিনি শ্রাবণ মাস চলছে, ইমিডিয়েট কালকে এই সুযোগটা হাতছাড়া করবেন না। নামের পাশে রেড বক্সে দুটো পার্সোনাল ফোন নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার লিখে নিন, অনুষ্ঠানের পরেই সবাই কথা বলতে পারবেন। কে আছেন বলুন, হ্যালো। হ্যালো, নমস্কার ম্যাডাম, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি ব্যাঙ্গাল থেকে বলছি। বলুন ছেলের নাম, ডেট অফ বার্থ। ছেলের নাম শারিক নিয়োগী। হ্যাঁ, ডেট অফ বার্থ 24/12/2000। 24/12/2000, ব্যাঙ্গাল মানে হুগলি না? হুগলি। সময় বলুন। সময় দুপুর 12:26। আচ্ছা আচ্ছা, জন্মস্থান ব্যাঙ্গালি তো? না, জন্মস্থান নদিয়া, কল্যাণী। আচ্ছা আচ্ছা, মানে মামার বাড়িতে। আচ্ছা আচ্ছা, দুপুর 12:26 কল্যাণী নদিয়াতে জানতে চাইছেন ছেলে সম্পর্কে, কি জানতে চাইছেন? ক্যারিয়ার? ছেলে ক্যারিয়ার, চাকরি? আচ্ছা, অবশ্যই দেখেন। আর বলছি, এই পরীক্ষা দিয়েছে এমপি, ওই রেজাল্টটা তো ভালো হবে তো? আচ্ছা, সেটা দেখে নিচ্ছি। দেখুন, পরীক্ষাটা তো দিয়ে দিয়েছে, তাই যেরকম, হ্যাঁ, এই পরশু, গত পরশু হয়ে, ঠিক আছে, একদম বলে দিচ্ছি। দেখুন, পরীক্ষা যেরকম দিয়েছে রেজাল্ট সেরকমই হবে, ওর ক্যারিয়ারের জায়গায় কতটা পজিটিভ রয়েছে সেটা দেখে আমি বলছি, সাথে থাকুন। মীন লগ্ন বৃশ্চিক রাশি, বুধের নক্ষত্রে জন্ম, এখানে যেটা দেখতে পেলাম বলে দিলাম, ব্রাহ্মণ লগ্ন, ব্রাহ্মণ বর্ণ, দেবাড়ি গণ, আদি নারী। মীন লগ্ন অর্থাৎ আপনার ছেলে বৃহস্পতির জাতক, বৃহস্পতি মানে দেবগুরু প্রজাপতি রম্ভা। আচ্ছা, আপনি বললেন যে আপনার ছেলে এমটেক পরীক্ষা দিয়েছে, শনি বৃহস্পতি রেট্রোগেট, আচ্ছা, বুধ দগ্ধ হয়ে গেছে, বুধ রবি বুধাদিত্য যোগ রয়েছে কর্মের ঘরে। দেখুন, ওর মধ্যে না একটু কিছুটা হলেও কনফিডেন্সের অভাব রয়েছে। হ্যাঁ, এবং এই কনফিডেন্সের অভাব মাঝে মাঝে ওকে কিছু জীবনে মানে সমস্যা তৈরি করে। কিরম সমস্যা? সিদ্ধান্ত গ্রহণে, ডিসিশন মেকিং এ কিন্তু প্রবলেম। বুধ কিন্তু কম্বাস হয়ে গেছে, এবং কম্বাস মানে পুরো কম্বাস হয়ে গেছে, কারণ বুধ এবং রবি অত্যন্ত কাছে বসে আছে, দুজনের ডিগ্রি সেম, জিরো, মানে প্রায় মিতপ্রায়। আর বুধ যদি অ্যাক্টিভ না থাকে, বুধ মানে হচ্ছে আমরা বুধকে বলি, বুধ ইজ দ্য সিগনিফিকেন্স অফ বুদ্ধি বা ইন্টেলিজেন্স, তাই বুধ যদি অ্যাক্টিভ না থাকে ক্যারিয়ারের জায়গায় সাকসেস পাওয়া কি হবে বলুন তো, মানে হচ্ছে কর্ম করবে, ও পরিশ্রম করবে, কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু ও পাবে না। যতটা এফোর্ট ও দেবে সেই অনুযায়ী স্যালারি বা সেই অনুযায়ী রিটার্ন সেটা কিন্তু এখানে পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, কারণ বুধ পুরোপুরি জ্বলে গেছে। তার উপর আবার শুধু তাই নয়, এখানে আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, তৃতীয় পতি একাদশ ঘরে বসে আছে। একাদশ ঘর মানে হচ্ছে আমাদের জীবনে ইনকামের ঘর, অর্থাৎ ওকে না ইমিডিয়েটলি বুধের একটা রেমেডি দিন। পরীক্ষা যেমন দিয়েছে রেজাল্ট সেরকম হবে, দশাটা দেখে আমি বলতে পারবো, 2034 শুক্রেরই দশা চলছে। দেখুন, হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যে এক্সাম দিয়েছে দশা অনুযায়ী, কিন্তু যদি বুধের প্রতিকার করা না থাকে সেখানে কিন্তু কর্মের জায়গায়, ওই যে বললাম যতটা এফোর্ট দেবে সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু পাবে না।
ইমিডিয়েটলি বুধের প্রতিকার করা, নিশ্চয়ই আপনার ছেলের কাজের জায়গাটা বেটার হবে, আরো ডিটেইলিং এ গেলে আরো বেটার আমি বলতে পারবো। রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা থাকবে, পার্সোনাল দুটো নাম্বার অনুষ্ঠানের পর দেখুন নামের পাশেই দেওয়া আছে টিভিতে, দুটো নাম্বারই লিখে নিন, কথা বলুন সবাই। কালকে কিন্তু কাল সর্পদোষ খণ্ডন হবে, আমরা দু সপ্তাহ ধরে অ্যানাউন্স করছি, নাগ পঞ্চমী যাদেরই কাল সর্পযোগ আছে ইমিডিয়েট কথা বলে নেবেন। কে আছেন বলুন, হ্যালো। হ্যালো, হ্যাঁ আমার নাম সন্তু দাস। হ্যাঁ, কোথা থেকে? দক্ষিণ দিনাজপুর জেলা, হিলি শহর। দক্ষিণ দিনাজপুর? অনেক দূর থেকে। আচ্ছা, হিলি শহর। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 6/7/2000। সময়? ভোর 3:15। 6/7/2000, আচ্ছা, ভোর 3:15 মানে AM। হ্যাঁ, ওখানেই জন্ম দক্ষিণ দিনাজপুর? হ্যাঁ, হিলিতে। হিলি বাংলাদেশ একটু সাথে থাকুন, অনেক দূর থেকে উনি ফোন করেছেন, চেষ্টা করছি যতটা বলা যায়। 2000 মানে ক্যারিয়ার নিয়ে জানতে চাইছেন, আগে কখনো কারোর কাছে কুষ্টি করেছেন বা হরোস্কোপ দেখিয়েছেন? কারণ অনেক প্রবলেম আপনার হরোস্কোপে, একটু ভালো করে মন দিয়ে শুনে নিন। বয়সটা কম, এই সময় যদি রেমিডি করেন বা এই সময় যদি নিজেকে রেক্টিফাই করেন এফেক্ট অনেক বেশি হবে। আমি আগের দিন মনে আছে আগের লাইভে একজনকে বলেছিলাম, তার বয়স প্রায় 75 এর উপরে, আমি কিন্তু ওনাকে কোনো রেমিডি করতে বলিনি এবং বারণই করেছিলাম, কারণ একটা সার্টেন এজের পর কিন্তু রেমিডি আর কাজ করে না। আপনার একদম পারফেক্ট টাইম নিজেকে রেক্টিফাই করার। আচ্ছা চলুন জেনে নিই। আপনার মধ্যে একটা পজিটিভ জিনিস কি রয়েছে এত নেগেটিভের মধ্যে? লগ্নে শনি ন্যায় নীতি নিষ্ঠা, কখনো অন্যায়ের সাথে আপোষ করবেন না আপনি, কখনো এমন কোন ভুল কাজের সঙ্গে নিজেকে ইনভলভ করবেন না, সেই ব্যাপারে আপনি ভীষণ সচেতন। যেখানে দেখেন যে মানে কোন কাজ হচ্ছে সেখানে আপনি যান না, একদম মানে মানে কারুর খারাপ লাগলেও হয় না যে একটা সত্যি কথা কিন্তু সেটা তেতো হলেও আপনি বলেন। হ্যাঁ, কারণ লগ্নে শনি বসে আছে, শনি এবং তার জন্য হয়তো অনেকের সাথে আপনার বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি সেটার পরোয়া করেন না, আপনি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, ভীষণ আর কি ন্যায় নীতি নিষ্ঠার মধ্যে থাকেন। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাকে বলি, আপনি মানুষ হিসাবে যেহেতু ভালো, আমি সবার আগে আপনাকে বলবো লগ্নপতি শুক্র আপনার দগ্ধ হয়ে গেছে। দেখুন, লগ্ন দগ্ধ হয়ে গেলে না জীবনে আমরা একদম পিছিয়ে যাই, কিরকম পিছিয়ে যাই, তীরে এসে তড়ি ডোবার মতো, সবকিছু থেকেও কিছুই নেই। এবার এটা আমাদের আরো অনেক কিছু দেখতে হয়, নক্ষত্রের অবস্থান, এই গ্রহ কার নক্ষত্রে বসে আছে, বুধ দগ্ধ মঙ্গল দগ্ধ, মঙ্গল মানে মার্স, মানে আমরা বলি আমাদের রেড ব্লাড সেলস, আমাদের মার্স যেটা দেয় হচ্ছে আর্মস এন্ড ইমিউনেশন, সুতরাং নিজের মধ্যে যে জিনিসটা রয়েছে সেটাকে কাজে লাগাতে হবে। আর লগ্ন দগ্ধ মানে জীবনের সবকিছুতে পিছিয়ে যাওয়া, নিজের মাথাটা মাঝে মাঝে কাজে লাগাতে পারেন না। সবার আগে আপনার ক্যারিয়ারে দেখুন টেকনোলজি, কম্পিউটার, ইলেকট্রনিক্স, মিডিয়া, এই জাতীয় সেক্টর আপনার ক্যারিয়ার দেখাচ্ছে, কিন্তু সবার আগে লগ্নকে প্রতিকার দিন। লগ্নপতি শুক্র সে জ্বলে গেছে, আজকে আমি কথাটা বললাম, আজ থেকে 5 বছর পর কিন্তু আমার কথাটা আপনি মিলিয়ে নেবেন, লগ্নের প্রতিকার না হলে কোনো কাজ সাকসেস হবে না। তাই এই হরোস্কোপ ডিটেলিং করবেন, ডিটেলিং করে ভালো করে দশা, অন্তর্দশা, বিংশোত্তরী দশা, গ্রহের অবস্থান, নক্ষত্রের অবস্থান সব জানবেন, সেই অনুযায়ী জীবনে কিন্তু পদক্ষেপ নেবেন। মনে হলে অবশ্যই যোগাযোগ করবেন। রেড বক্সের নাম্বারটা লিখুন, কথা বলে নিন, লাল বক্সে পার্সোনাল নাম্বার দেওয়া আছে কিন্তু। আর কালকে আরেকবার বলে দিন, নাগ পঞ্চমী কাল সর্পযোগ, কালকে একদম 25 জুলাই, কালকে সকাল 9টা থেকেই প্রক্রিয়া শুরু হয়ে যায়, চলবে প্রায় দুপুর 2-3 পর্যন্ত। প্রচুর মানুষ, আমার প্রচুর ক্লায়েন্ট, প্রচুর মানুষ এই নাগ পঞ্চমী তিথিতে কাল সর্পযোগ খণ্ডন করাবে, বাস্তু দোষ খণ্ডন করাবে, যাদের সন্তান ধারণের সমস্যা হচ্ছে, যাদের সন্তান ধারণের সমস্যা হচ্ছে তারাও সেই যোগ খণ্ডন করাবে। তাই যারা যারা করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন, পার্সোনাল নম্বরে কথা বলুন। একদম লাল বক্সে দুটো পার্সোনাল নাম্বার রইলো, হাওড়া ময়দান চেম্বার, কালীঘাট এবং বেহালা সানরাইজে চেম্বার আছে ম্যাডাম সৌমি পালের। সোমবার রাত 8:05, বুধবার দুপুর 2:50 লাইভ প্রোগ্রাম সোনার বাংলায় দেখবেন, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, বারবার এখন আবার দেখে নেবেন ফেসবুক ইউটিউব খুলে সোনার বাংলায়। আজ এই পর্যন্তই, কাল কাল সর্পদোষ খণ্ডন হবে, ইমিডিয়েট কথা বলুন সবাই দুটো নাম্বারে, ভালো থাকবেন, ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার।